বিএনপি জামায়াতের চতুর্থ দফার অবরোধের আজ শেষ দিন। রাজধানীতে যান চলাচল স্বাভাবিক। নির্বাচনকে কেন্দ্র করে হুন্ডিতে আসছে কোটি কোটি টাকা, ব্যবহার হচ্ছে সন্ত্রাসী কার্যক্রমে। সারাশি অভিযানে দুদক, তথ্য দিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান। দীর্ঘ পাঁচ বছর পর খুলনা যাবেন প্রধানমন্ত্রী। বিভাগীয় সমাবেশে যোগ দেওয়া ছাড়াও উদ্বোধন করবেন 24টি প্রকল্প। নেতাকর্মীদের দেবেন নির্বাচনের দিক নির্দেশনা। পুরনো এক হত্যার প্রতিশোধ নিতেই তৈরি করা হয় কিলিং মিশন পরিকল্পনা অনুযায়ী এবং বরিশালে আয়করের নথিতে তথ্য গরমিল। 1500 করদাতার বিরুদ্ধে এনবিআর এর মামলা। প্রতিকূলতা কাটিয়ে 1000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের আশা।